মাই চ্যানেল নন্দুস ওয়ার্ল্ড। আমি আজকে আবারও চলে এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে, আর এই মেকআপ ভিডিওটা খুবই ফানি হতে চলেছে। আর আজকে আমার সাথে আছে, হ্যালো, আমি সৌমি। আমাকে তো চেনোই অবশ্যই, আমাকে আগের ভিডিওতে দেখেছো। হ্যাঁ, ওকে, চাউমিনের ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এক্ষুনি চেক করে নাও, আমি ওপরে লিংক দিয়ে দেবো। আর আজকের ভিডিওটাতে কী কী হবে সেটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভীষণ মজার হতে চলেছে আজকের ভিডিওটা। চিরকুট বানিয়ে নিয়েছি, এই দেখো, একটাতে আছে কি কি প্রোডাক্ট লাগাবো আর একটাতে আছে কোথায় কোথায় সেই প্রোডাক্টগুলো লাগাবো। তো আমরা দুটো বলে চিরকুটগুলোকে নিয়ে নিয়েছি, তো দেখতে থাকো কি হয়। আর কি হয় সাথে হবে এটা, আর আমাকে পরে জানি না কেমন লাগবে। আগে আমার ভালো করে ফেসটা দেখে নাও, পরে আর আমার ফেসটা দেখো, ঠিক আছে? তো চালু করে দিচ্ছি আমরা। তো আমি প্রথমে দেখিয়ে নিই আমি মেকআপের কি কি প্রোডাক্টগুলো নিয়েছি আজকে। তো আমি মেকআপের কিছু প্রোডাক্ট নিয়ে নিয়েছি, মানে মেকআপ কমপ্লিট করতে যা যা লাগে, যেমন ফাউন্ডেশন, তারপরে কম্প্যাক্ট, এইগুলো সব নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি মেকআপটা করব। আর এই যে দুটো বলে চিরকুটও সাজিয়ে নিয়েছি। এবার কোন বলে কোনটা আছে ওকে তুলতে হবে। এবার এটা আমরা ভুলে গেছি যে কোন বলে কোনটা আছে, তো যেটা একটা তুললেই হবে। তো এইবারও চিরকুটগুলো তুলবে, চলো দেখা যাক সঙ্গে কি আছে দেখে নি। লোয়ার লাইন, লোয়ার লাইন মানে লোয়ার আই লাইন, যেটা ল্যাশ লাইন সেটা। আর এটার থেকে ব্লাশ, ব্লাশ তো লোয়ার আই লাইনে লাগাতে হবে। ব্লাশ, ব্লাশ কোথায় গেল? ব্লাশ, এই যে ব্লাশ, এই যে ব্লাশ নিয়ে নিয়েছি। এবার লাগাবো লোয়ার আইলাইনে ব্লাশ। কেমন লাগছে সৌমি? দেখতেই পাচ্ছো আমার এই মুখটাতে এখন ভূত সাজানো হবে আমাকে। তো দেখো কেমন লাগে, হালকা করে লাগা, হালকা করে লাগা, তুই আরো বেশি করে ভূত সাজাস না। না না, খুব সুন্দর মেকআপ করি আমি। এদিকে দেখা, ব্লাশটা বোঝাই যাচ্ছে না। তো ব্লাশ হয়ে গেল, এবার লাগাবো কি, তোল। জানি না এই ভিডিওটা আজকে কতটা বড় হবে। গাল, গালে কি লাগাই দেখি। দেখি গালে লাগাতে হবে আই শ্যাডো, গালে আই শ্যাডো। তো এই যে আই শ্যাডো, ম্যাচিং ম্যাচিং। তো গালে আই শ্যাডো যখন লাগাতে হবে তাহলে দেখো আমার গালটা পুরো টমেটোর মতন লাল লাগছে। তো গালে লাগিয়ে দিয়েছি আই শ্যাডো, দেখে নাও। এবার তোল, আর একটা দেখা যাক। নোজ মানে নাক, নাকে এবার কি ওঠে দেখি। মানে নোজে যে আমরা হাইলাইটার লাগাই, সেখানে আমাদের লাগাতে হবে লিপস্টিক। তো নোজের লিপস্টিক, এবার আমি এখানে লিপস্টিক দুটো এনেছিলাম, কোথায় গেল, এই যে দুটো লিপস্টিক এনেছি। কোন কালারটা ম্যাচিং করবে এখন, একটা একটু মেরুন আর আর একটা রেড। তো কোনটা লাগাবি? আমরা হাইলাইটার যেভাবে লাগাই সেভাবে লাগাতে হবে। এবার দেখা যাক আরেকটা কি ওঠে। একটা ভালো কিছু আয়,
চিক এরিয়াতে আমরা কি লাগাই? একটা ভালো হয় ফেস পাউডার। বাহ, এটা ভালো উঠেছে। চিকে লাগাবো ফেস পাউডার, ভালো করে লাগাই, লাল লাল গুলো যাতে মুছে যায়। ফেস পাউডার নিয়ে নিয়েছি, হ্যাঁ, ভালো করে লাল লাল এগুলো যাতে মুছে যায়। বেশি করে লাগাই, এটা বেশি করে লাগাই, আর বেশি করে লাগাই, নিচে দিয়েও লাগা। ফেস পাউডার লাগানো হয়ে গেছে চিকে, খুব সুন্দর লাগছে তোকে দেখতে। এবার আরেকটা, কন্টুর এরিয়া, কন্টুর আমরা যেখানে করি সেই জায়গাগুলোতে কি লাগাতে হবে? ফাউন্ডেশন। তো কন্টুর এরিয়াতে লাগাতে হবে ফাউন্ডেশন। আমার এই দুটো জায়গা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সাদা 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 লাগছে। ফাউন্ডেশন এক ফোঁটালে যেভাবে আমরা কন্টুর করি সেভাবেই লাগাবো, এতটা লাগে লাগে না। তো কন্টুর এরিয়াতে আমি লাগিয়ে দিয়েছি ফাউন্ডেশন, খুব সুন্দর লাগছে ওকে এখন। স্পেশালি হাইলাইটার নোজে যখন লিপস্টিকটা লাগানো হয়েছে ওইটাতে বেশি আরও ভালো লাগছে। তো এবার দেখা যাক নেক্সট কী ওঠে। লিপ, ঠোঁট, লিপস্টিক ওঠ প্লিজ। লিপস্টিক হয়ে গেছে ও, হাইলাইটার, লিপসে হাইলাইটার, ওই পজিশনে ওখানে দারুতে লাগানো হয়ে গেছে হাইলাইটার। এরপর নেক্সট এটা ও লাগাচ্ছে, লাগাক ওই পাশে। যেহেতু লাইটটা একটু কম ছিল তো আমরা পজিশন চেঞ্জ করে আবার চলে এসেছি। আর এই কটা যত তাড়াতাড়ি সম্ভব আমি এই গেমটাকে শেষ করতে চাইছি। মাত্র দুটো চিরকুট বাকি চোখের উপরে, এই চোখের উপরে মানে আই শ্যাডো জায়গায় লাগাতে হবে কি? কন্টুর চোখের উপরে, চোখের উপরে কন্টুর, কন্টুর চোখের উপরে, তাও ঠিকঠাকই আছে তাই না? লাগাও কন্টুর, লাগাও লাগাও কন্টুর। ওই দেখো তো কন্টুরের যেই কালারটা হয় আমি সেটাই লাগাবো। নট ব্যাড, আইশ্যাডোর মতোই লাগছে। নেক্সট, আর একটাই আছে শেষ, আইব্রো, আইব্রো, আইব্রোতে কি লাগাতে হবে? আইব্রো পেন্সিল, আইলাইনার, আইব্রোতে আইলাইনার। দারুণ লাগছে আজকে সৌমিকে,
তো আমাদের চিরকুট শেষ আর সব মেকআপও কমপ্লিট। তো এবার বলো ওকে কেমন লাগছে, সৌমি কেমন লাগছে তোমাকে নিজেকে? কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগছে সৌমিকে দেখতে। আর তোমরা কখনো এই মেকআপটা ট্রাই করো না বাড়িতে, অতটাও ভূত লাগছে না, বেশ ভালো। তো সৌমির লুক তো কমপ্লিট, এবার এই লুকটাকে লং লাস্টিং করার জন্য মেকআপ ফিক্সার। মেকআপ ফিক্সার না হলে মেকআপের কোনো ভ্যালুই থাকলো না। যদি একটু পরে মেকআপ উঠে যায় তাহলে আমি এত কষ্ট করে মেকআপটাকে আমি লং লাস্টিং করতে চাই, ওই জন্য আমার মুখে এখন দেওয়া হবে মেকআপ ফিক্সার। লাগিয়ে দিয়েছি মেকআপ ফিক্সার, একটু ড্রাই হোক। এই যে তো আমি রিভিউ নিয়ে নিই, এটা সৌমি। তো সৌমিকে কেমন লাগছে মা বলো, বলো কেমন কেমন লাগছে, ভালো লাগছে না মেকআপটা কেমন করেছি আমি? রিভিউ দিয়ে দাও। এখানে থেকে তো একজনের থেকে রিভিউ আমরা পেয়ে গেলাম, ভালো লাগছে কিন্তু অতটাও খারাপ লাগছে না। তোকে সাজাবো আমি পরের পরেরটাতে, ওকে আমি এর থেকেও ভালো করে সাজাবো, ঠিক আছে? যদি আমাকেও এরকম দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা দেখতে চাও। তো আমাদের ফাইনাল লুক আমি দেখিয়ে দিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, কোন পেটনির মতো অবশ্যই কমেন্টে জানাও ওকে কেমন লাগছে। আর ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আবার আসবো এরকম অনেক নতুন নতুন ফানি ভিডিও নিয়ে। আমি সৌমি আরও অনেকের সাথে তোমাদের দেখা হবে, ততক্ষণে টেক কেয়ার অ্যান্ড বাই বাই।